হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে পাখিদেরকে তিন ধরনের সবজি গ্রেট করে ওগুলোকে খেতে দিব। তো এখানে আছে বরবটি, পটল আর বিটরুট। আমি গ্রেটার দিয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আসছি। এখন এই যে পাঁচটা খাঁচায় দেওয়ার জন্য ভাগ করতেছি। তো সফট ফুডের মধ্যে যদি আমি ওদেরকে ছোলা সিদ্ধটা দিই, ওটা ওরা অনেক পছন্দ করে। কিন্তু আজকে ছোলা সিদ্ধ করি নাই, আজকে এই সবজিগুলোই দিচ্ছি। এখানে লাভবার্ডকে দিচ্ছি পিকুটুকুকে। এটা নিতে হবে না, এটা আমাকে দিয়ে দাও। খাও, এই যে এখানে খাও। তো লাভবার্ডদের মধ্যে এখানে প্রথমেই টুকু চলে আসছে সবজি খাওয়ার জন্য। এখানে মিতু আর মিতু খাচ্ছে। লাভবার্ড বাজরিগর ওরা যখন সবজি খায় তখন খুব ভালো লাগে দেখতে। বাকিদেরকেও দিয়ে দিলাম। এখানে টু বাবু আর ময়না ওরা খাচ্ছে। এখানে খাচ্ছে, ওদের নাম রাখি নাই। এটা হচ্ছে মিতু মিঠুর বাচ্চা। এই তো নিচে খাচ্ছে এখানে লাভবার্ড পিকু টুকুর মা বাবা। মা বাবার মধ্যে এখানে বাবাটা খাচ্ছে। মা গেছে বক্সের ভেতরে। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বক্স সেট আপ করেছি, তো হঠাৎ হঠাৎ যাচ্ছে বক্সের ভিতরে, সবসময় গিয়ে থাকতেছে না। আর এই যে শুকনো ঘাস পেলে এগুলোকে লেজের মধ্যে করে নিয়ে যায় বক্সে বাসা বানানোর জন্য। তো ওই যে ওর মুখে দেখতে পাচ্ছেন যে ওর মুখে ঘাস আছে, ওই ঘাস নিয়ে গেছে বাসা করার জন্য।